सेक्सुअल डिसफंक्शन निये आगे आमी अनेक वीडियोस करेछी किन्तु आज के कथा बोलबो यौनचक्र निये कारण ये यौनचक्र ना जानले आपनारा निजेराई बुझते पारबेन ना जे आपनादेर सेक्सुअल डिसफंक्शन आछे किना। আসসালামু আলাইকুম, আমি ডক্টর খালেদা ইদিব, কনসালটেন্ট মেডিকেল ডিরেক্টর, ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা বাংলাদেশ প্রিমিয়ার সেন্টার। আজকে কথা বলবো একটা ছেলে অথবা মেয়ের যৌনচক্র নিয়ে, যেখান থেকে আপনি বুঝতে পারবেন এর যে কোনো একটি চক্রে যদি আপনার সমস্যা থাকে তাহলে আপনার সেক্সুয়াল ডিসফাংশন আছে। প্রতিটি পুরুষ এবং মেয়ের যৌনচক্রের প্রথম যে স্টেপ সেটি হচ্ছে সেক্সুয়াল ডিজায়ার অথবা ইচ্ছা শক্তি। এই প্রথম স্টেপটাই যখন আসে তখনই আসলে মানুষের সেক্সুয়াল পারফরম্যান্সের প্রতি অ্যাট্রাকশন বাড়ে। দ্বিতীয় যে চক্রটা আছে সেটাকে আমরা বলছি এক্সাইটমেন্ট। যখন আপনাদের দুজনের ছেলে অথবা মেয়ে পার্টনারের মধ্যে কোনো ইচ্ছা আগ্রহ তৈরি হয় তখন তাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট চলে আসে। এই এক্সাইটমেন্টের লেভেলটা কিন্তু আপনাদেরকে অবশ্যই অনেকক্ষণ ধরে রাখতে হয়, না হলে কিন্তু একদম শেষ পর্যন্ত যাওয়া যায় না। সো সেকেন্ড চক্রটা হচ্ছে আমাদের এক্সাইটমেন্ট। এই এক্সাইটমেন্টটা যখন আসে সেটাকে আবার আমরা কিছুক্ষণ, বেশ কিছুক্ষণ, 15-20 মিনিট ধরে রাখতে বলি একটি সুখী অথবা একটি সফল সেক্সুয়াল পারফরম্যান্সের জন্য। সেটি হচ্ছে প্ল্যাটোফেজ। তো আমি যৌনচক্রের যে 3 নম্বর ফেজ নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্ল্যাটোফেজ। সো সেক্সুয়াল ডিজায়ার এবং এক্সাইটমেন্ট, এক্সাইটমেন্টকে ধরে রাখা, প্ল্যাটোফেজ, এই 3টার পরে যে 4 নম্বর স্টেপটা আছে সেটি হচ্ছে অর্গাজম বা আলটিমেট অ্যাচিভমেন্ট। এটা পুরুষদেরও হচ্ছে এবং এটা মেয়েদেরও হচ্ছে। সো যেটা আলটিমেট অ্যাচিভমেন্ট সেখানে যেও অনেকের অনেক ধরনের সমস্যা হতে পারে। অনেকে মনে করেন এই প্রথম 3টা স্টেপই হচ্ছে সেক্সুয়াল পারফরম্যান্স, কিন্তু মনে রাখবেন আলটিমেট অ্যাচিভমেন্ট বা অর্গাজম যদি না হয় পুরুষ এবং মহিলা দুজনের ক্ষেত্রেই তাহলে কিন্তু এটা একটা প্রপার সেক্সুয়াল পারফরম্যান্স হয় না। সো আমরা এই 4টা ধাপে আমাদের যে কোনো সমস্যা যদি হয় আমরা বুঝে নিব আমাদের সেক্সুয়াল ডিসফাংশন আছে। খুব সংক্ষেপে বলি বিভিন্ন কারণে এই প্রবলেমগুলো হয়। 1 নম্বর হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স, 2 নম্বর হচ্ছে আমাদের যদি ঠিকমতো নলেজ না থাকে যে কীভাবে এক্সাইটমেন্ট লেভেলটাতে আমাদের আসতে হবে, পার্টনারের কোঅপারেশন, 3 নম্বর হচ্ছে ধরে রাখার জন্য প্ল্যাটোফেজটাকে ধরে রাখার জন্য প্রপার যে সাপোর্টসগুলো লাগে, যেমন ছেলেদের সেক্সুয়াল ডিসফাংশন যেটা হয় ইরেক্টাইল ডিসফাংশন এই জিনিসটা যেন না হয় সেটা, এবং অবশ্যই মেয়েদের যেন প্রপারলি যোনিপথে লুব্রিকেশন হয় সেটা, এবং ফাইনালি অর্গাজম পুরুষ এবং মেয়েদের উভয়কেই হতে হবে। পুরুষদের সাধারণত ইজাকুলেশন হয়ে যায় এবং মেয়েদের অর্গাজম হয়। অর্গাজম বোঝার খুব সহজ একটা উপায় হচ্ছে যোনিপথের মাসেলগুলো কন্ট্র্যাক্ট করবে। এই 4টা স্টেজ যদি আপনি সুস্থভাবে আপনার দাম্পত্য জীবনে পালন করতে পারেন তাহলে আপনি খুব সহজেই হতে পারবেন একটি সুখী দাম্পত্য।